গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর আড়াইটে। তো আড়াইটার সময় দেখো কালো হয়ে মেঘ করেছে, ঝড় বৃষ্টি হবে প্রচুর। তবে এত মেঘ করেছে, এত মেঘ করেছে, আবার কখনো কখনো এত মেঘ করে দিয়ে আবার মেঘটা কেটেও যায়। প্রচুর অন্ধকার, মেঘ ডাকছে, শোনা যাচ্ছে মেঘ ডাকছে। তা আবার কথায় আছে, যেই মেঘ গর্জায় সেই মেঘ কিন্তু বর্ষায় না। তো জানি না, এত কালো হয়ে চারিদিকে মেঘ করেছে, অন্ধকার হয়ে আছে, বৃষ্টিটা হবে কি না। কিন্তু বৃষ্টিটা হওয়া খুব দরকার, প্রচুর প্রচুর গরম পড়েছে। তো এরকম ঝড়ের মতো যখন হাওয়া দিতে শুরু করেছে, আমি চাই ঝড় হোক, কিন্তু ঝড় হলে আমারই বেশি ক্ষতি হবে, কারণ আমার ঘরের টিনের চালা, সব টিনগুলো উড়ে যাবে। কিন্তু চাইছি আবার ঝড় হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট, হাওয়া উঠেছে, হাওয়াতেও অনেকটা শান্তি লাগছে। এই দেখো আমাদের ঘরের চালা, আমাদের ঘরের, আমাদের বাড়িতে তিনটে রুম, দুটো রুমের হচ্ছে টিনের চালা, এই যে ভাঙা চোরা চালা, আর একটা ওই যে ছাদ দেয়া, সেই পুরোনো দিনের ছাদ, সেই তীরবর্গা বলে না, সেই তীরবর্গার ছাদ। প্রাচীরগুলো দেখো কীভাবে ভেঙেছে, অনেক পুরোনো প্রাচীর। তো আমাদের বাড়িটাই পুরোনো, আগের দিনের বাড়ি, সেই তীরবর্গা হয় ওই তীরবর্গার ঘর বাড়ি। তো বারান্দাতে টিনের, আমার অনেকে এর আগে চ্যানেলটাই বলেছিল তোমাদের হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও, আমার হোম তো ভালো না, তা আমি হোম ট্যুর কী দিব? গরিবের ভাঙা চোরা যা আছে সেটাই অনেক, বলো লজ্জা কিসে? মানে ক্যামেরা শুধু বারবার অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তো আমি চাই বৃষ্টিটা হোক, তো দেখা যাক বৃষ্টি হয় কি না। তো তোমাদের ভিডিওটা দেখবে বলবে, হ্যাঁ তোমাদের ওই দিকেও কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি না মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে অনেক দিকেই। আজকে আমাদের দিকে দেখো মেঘটা পুরো কালো হয়ে আছে। তো টাটা, বাই বাই। আমার কাছে হেডফোন, আমি গান শুনছিলাম, হেডফোনে ভিডিও করলে না সাউন্ডটা ভালো শোনা যাবে না, আমার ফোনটাই প্রবলেম হয়ে গেছে, ঠিকঠাক কাজ করে না, ফোনের পিডিএটা পুরো ভেঙে গেছে, তারপর মানে বারবার ক্যামেরা অন করলে বারবার অফ হয়ে যায়, খুব বিরক্ত করছে। আমার পিছনে সবাই লেগে গেছে, আমার মানে শনি চলছে, কপালে শনি লেগে গেছে, আমার সব খারাপ হয়ে যাচ্ছে একটার পর একটা। তো দেখা যাক ঝড় বৃষ্টি হয় কি না। তো টাটা, সবাই ভালো থেকো। দুপুরবেলা আড়াইটা, অনেকের লাঞ্চ হয়ে গেছে, আর যাদের লাঞ্চ হয়নি তারা লাঞ্চ করে নিও। বৃষ্টি বলতে বলতে চলে আসছে, বৃষ্টি জানি না দেখতে পাচ্ছি কিনা, কারণ বৃষ্টি পড়ছে, আমার মাথা টাথা পুরো ভিজে যাচ্ছে বৃষ্টির মধ্যে। আমার কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আর তোমাদের জন্য ভিডিও করছি, তোমরা কি বলেছো বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে? এই দেখো এই শয়তান খেতে খেতে লাফিয়ে লাফিয়ে চলে আসলো বৃষ্টির মধ্যে, আমার মনটা একটু শান্তি হলো বৃষ্টি আসাতে, যাই ঘরে সবাই আর বৃষ্টির মধ্যে। দেখো বন্ধুরা কত ঝেপে বৃষ্টি চলে এসছে, একদম যেটা চাইছিলাম সেটাই হয়েছে, ঝেপে বৃষ্টি এসছে, ঝেপে। দেখো আমি দরজার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তো জলের ছাঁট এসে আমার গোটা গা ভিজে গেল, মেঘ ডাকছে গরমা গরমা করে, দারুণ লাগছে, তিন থেকে ঝর্ণার মতো জল পড়ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি দরজার কাছে জলের ছেঁটা নিতে। ক্যামেরা হয়ে গেল ঝাপসা, কারণ জলের ছিটা পড়েছে, গ্যাস ক্যামেরায় ভিডিও করছি, জলের ছিটা নিতে ক্যামেরা হয়ে গেল ঝাপসা, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, যেটা চাইছিলাম সেটা হয়েছে, দিনটা ঠান্ডা হবে, এবার বাকি টাইমটা রাত পর্যন্ত হেভি আরামে কাটানো যাবে।